হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে আর মাম্মাম দেখো চলে এসেছে নাচের স্কুলে। তো আজকে এখান থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো আসার সময় আর তোমাদের সাথে শেয়ারও করিনি, অনেকটাই মানে তাড়াতাড়ি সকালে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তার স্নান ধান করে মাম্মামকে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা শুরু করে দেই। তারপরে দেখো বন্ধুরা, মাম্মামের নাচ শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো টোটোতে উঠে পড়েছি মাম্মাম আর আমি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদেরকে দেখিয়ে দেই। তো মাম্মাম দেখো প্রচণ্ড খুশি। মাম্মাম বলছে মা নতুন ক্যামেরায় দেখো কত ফর্সা ফর্সা লাগছে। তো কি বলো তো, বাইরে থেকে না ফর্সা ফর্সাই লাগে, আর ঘরের ভিতর যখন ভিডিও করি না তখন এত ভূতের মতো কালো লাগে জানো দেখতে, সেই জন্য একদমই ভালো লাগে না দেখতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো আজকে ওয়েদারটা না মোটামুটি ভালোই আছে, খুব যে রোদ উঠেছে বলবো সেটা কিন্তু না বন্ধুরা, কিন্তু বৃষ্টি নেই, এটাই শান্তি। কারণ এত বৃষ্টি, এত বৃষ্টি, কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল জানো বন্ধুরা, আর বৃষ্টিতে ভালো লাগছিল না, সেই জন্য আজকে বৃষ্টি নেই আর খুব ভালো লাগলো। আর এদিককার পরিবেশটা দেখো বন্ধুরা, সবুজ সবুজ আর সবুজ কত ভালো লাগছে। আর আমাদের ওখানে না অতটা সবুজ নেই, আর আমাদের বাড়ি থেকে না স্যারের বাড়িটা না অনেকটাই দূর, তো টোটোতে করে যেতে হয়। তো আমরা দেখো ওই জন্য টোটোতেই বসে আছি। তো এখন স্যারের পাড়া থেকে একদম চলে এসেছি মেন রোডে। তো চলো বাড়িতে যাই, কারণ সকাল থেকে মানে রান্না বাড়ি কিছুই করা হয়নি, শুধু বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে চলে এসেছি। মাম্মামকে কিন্তু স্নান করাইনি, বাড়িতে গিয়ে মাম্মামকে আবার স্নান করাবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থেকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট করে যেও, আমি ঠিক তোমাদের ঘরে চলে যাব, ঠিক আছে বন্ধুরা? তো চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে ছোট্ট করে একটা কমেন্ট করে বললেই হবে, তাতেই আমি সন্তুষ্ট। আমি কিন্তু খুব একটা মানে বড় কিছু তোমাদের কাছে আশা করি না, আমি কিন্তু অনেক অল্পতেই খুশি হয়ে যাই। আর এই যে দেখো ব্রিজে উঠে পড়েছি, আর এই সিনটা দেখো কতটা সুন্দর লাগছে, একটু হালকা হালকা কিন্তু আকাশে দেখো বন্ধুরা মেঘ আছে, তো দেখতে খুব ভালো লাগছে। যেহেতু আজকে রবিবার বন্ধুরা, সেই জন্য সকালের দিকে কিন্তু রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা থাকে। তো দেখো বন্ধুরা রাস্তাঘাট একদমই ফাঁকা, আর কত ভালো লাগছে দেখতে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে এখন তো রান্না করতে হবে যেহেতু আজকে রবিবার। কিন্তু দেখো তাও আজকে মাংস নেইনি, আজকে রবিবার, আজকে ডিম রান্না করছি, তো মাংসটা নিলাম না কারণ অনেকটাই না দেরি হয়ে গেছে আর মাংস রান্না করার ইচ্ছে করছে না, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু ডিমই খাওয়া হোক, অনেক দিন ধরে ডিম তো খাওয়াই হয় না। আর এখানে দেখো ভেন্ডি পটল পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়েছি, আলু দিয়েছিলাম। আর এরকম ভাজা খেতে না কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে না খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর দেখো মাম্মামের জন্য একটা ডিমের ঝুড়ি ভাজা করে রেখেছি, আর ডিম আর আলুটা যে সিদ্ধ করেছিলাম ওই আলুটা। আর এই যে দেখো বন্ধুরা আমার যে পুরনো ফোনটা ছিল স্যামসাংয়ের, দেখো ফোনটা তো নষ্ট হয়ে গেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম পুরো ফোনটা কালো হয়ে গেছিলো, সেই জন্য ফোনটা না আমি ঠিক করে নিয়ে এসেছি। আর এই যে দেখো সেলোটেপ দিয়ে একদম আটকানো আছে, তো বলেছে এটা আজকে খুলতে না কালকে 24 ঘন্টা পরে খুলতে। দেখো বন্ধুরা আমার ফোনটা একদম নতুন হয়ে গেছে, এই ফোন দিয়ে কত ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই না? আমার মনে হয় কি আমার আগের ফোন দিয়ে ভিডিও করতাম যখন, তখনই মনে হয় ভিডিওগুলো একদম ক্লিন আসতো, আর এখনকার ফোন দিয়ে কেমন যে হচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, আগের ফোনটাই ভালো ছিল না এখনকার ফোনটাতে ভালো হচ্ছে? আমার মনে হচ্ছে কি আগেরটা দিয়েই অনেক ভালো লাগতো, তো কি করব বলো, এটাকে অনেক ভালোবেসেছিলাম, তো এখন এটার মায়া ত্যাগ করতে পারছি না। আমার হাজব্যান্ডের ফোনটাও একটু হ্যাং করে, তো সেই জন্য এই ফোনটা সেরে আনলাম, তো এটা হাজব্যান্ডকে দিয়ে দিব আর হাজব্যান্ডের ফোনটা থাকবে, তো সেই জন্য ঠিক করে এনেছি। তারপরে দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকাল, আর সানডের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন দেখো সকালে জল খাওয়ারে না কিন্তু বন্ধুরা, ছেলে যাবে আবার স্কুলে, তো ছেলেকে টিফিনের জন্য করে দিচ্ছি ডিম টোস্ট। তো ছেলে আবার না পেঁয়াজ দিয়ে ডিম টোস্ট খেতেই ভালোবাসে, তো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। আর আমার আবার না পেঁয়াজ দিয়ে ডিম টোস্ট খেতে একদমই ভালো লাগে না, আমার এমনি ডিম দিয়ে খেতেই ভালো লাগে। তো চলো ছেলেকে এখন ডিম টোস্ট বানিয়ে দেই, ছেলে স্কুলে চলে যাবে, আর মাম্মামকে তো স্কুলে দিয়েই এসেছি,
তো চলো, এখন অনেকটা কাজ বাকি আছে, ঘর মোছা, কাপড়। হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, যে যেখান থেকে দেখছো সে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেও আছো। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, আর হচ্ছে আজকে অমাবস্যা আছে, আর সকালে মাম্মামকে স্কুলেও দিয়ে এসেছি, ছেলেও আজকে ছেলে মেয়ে দুজনে স্কুলে চলে গেছে, আর মাম্মামকে টিফিনে প্লেট আর জ্যাম দিয়েছি, আর ছেলেকে দিয়েছি ডিম টোস্ট। তো ডিম টোস্টটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছুই শেয়ার করিনি। আর আজকে অনেক কাপড় কেচেছি, এই যে বেড কভারটাও চেঞ্জ করেছি, নতুন চাদরটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে কেচে দিয়েছি। আর আজকে জানো, নতুন চাদরটা দিয়ে এত রং উঠে গেছে, এত রং উঠে গেছে, তো জানি না চাদরটার কি অবস্থা হবে। তো নতুন চাদরটাও ধুয়ে দিয়েছি, আর অনেক কাপড় কেচেছি, আর রোদ্র উঠেছে জানো, অনেকদিন পরেই আজকে একটু ভালোই রোদ্র উঠেছে, সেই জন্য কাপড়গুলো মেলাও হয়ে গেছে, মেলে দিয়ে আসলাম। কারণ এখনকার রোদ্রুর তো কোনো বিশ্বাস নেই, কখন রোদ্রু থাকবে আবার কখন বৃষ্টি আসবে বলা তো যায় না, সেই জন্য সব কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এসে এখন হচ্ছে রুটি করবো, তো রুটি খাবো, হাজবেন্ডকে দোকানে দিতে যাব, বাজার নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রান্না করব। আর মাম্মাম যেহেতু স্কুলে গেছে, প্রতিদিন তো ছেলে থাকলে ছেলেই ওকে আনতে যায় স্কুল থেকে, তো আজকে তো ছেলে নেই, সেই জন্য আমাকেই আনতে যেতে হবে, সেই জন্য এখন আমাকে ফটাফট কাজ সারতে হবে। আর বিকেলে আবার নাচও আছে, পড়াও আছে, অনেকটাই চাপ আছে। তো চলো, এখন আর বেশি গপগপ করছি না, ফটাফট খাবারটা খেয়ে নেই, আর আজকে কী রান্নাবাড়ি হবে, কী করবো, সারাটা দিন কী কিছু না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে নতুন ফোনটা যে সেরে নিয়ে এসেছি, দেখো নতুন ফোনে আমি আবার ভিডিও চালিয়ে রেখে দিয়েছি, তো ফোনটাতে ভিডিওও চলছে। আর চলো, ফোন ভিডিওগুলো চলতে থাকুক, আমি ফটাফট খাবারটা বানিয়ে নিই, বানিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সবাই পাশে থেকে। তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলে এসেছি কাতল মাছ। আর বন্ধুরা, বড় মাছ হলে মেয়েও পছন্দ করে, ছেলেও পছন্দ করে। দেখো, লেজাটাকে দুই খণ্ড করে কেটে দিয়েছে মাছটা, তাহলে বুঝতে পারছো কতটা বড় মাছ। আর ছোট মাছ হলে ছেলেও খেতে চায় না, মেয়েও খেতে চায় না, আর বড় মাছ হলে কোনো অসুবিধাই হয় না। তো চলো বন্ধুরা, মাছটাকে দেখো আমি ধুয়ে নিয়েও চলে এসেছি, মাছটাকে এবার ভাজতেও বসিয়ে দিয়েছি। যেহেতু বড় মাছ না, একটু কড়া করে না ভাজলে না আমার না ভালো লাগে না, কেমন যেন গন্ধ গন্ধও লাগে, আর ভিতরটা মনে হয় কি কাঁচা কাঁচাও লাগে। সেই জন্য দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি কি করি বলো তো, স্নান করে এসে বাজার নিয়ে আসার পরে না আমার এতটা তাড়াহুড়ো লেগে যায়, সেই জন্য আমাকে দুটো গ্যাস ধরিয়ে দিয়ে ফটাফট রান্নাটা কমপ্লিট করতে হয়। আর দেখো বন্ধুরা, ঢেঁকির শাক করব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ঢেঁকির শাক খেতে যে আমার কী ভালো লাগে, কী ভালো লাগে, খুবই ভালো লাগে ঢেঁকির শাক খেতে। তো চলো শাকটা করে নিই, করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমার ঢেঁকির শাকটা হয়ে গেছে, মাছ যে ভেজেছিলাম ওই তেলেই করেছি রসুন ফোড়ন দিয়ে। আর এই যে দেখো, মাছগুলোকে লাল লাল করে একদম ভেজেও নিয়েছি, আর মাছের তেলে ঢেঁকির শাকটা করেছি না রসুন দিয়ে, তো খেতে তো হেভি লাগে খেতে। তো তোমাদের কার কার ঢেঁকির শাক খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা। আর বন্ধুরা দেখো, এখানে আমি মাছের ঝোলটা করব, সেই জন্য আলুটাকে সম্বাদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলাও করে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা বাটা, আর ওর সাথে দেখো লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি একসাথে। তো চলো বন্ধুরা, মাছের ঝোলটা ফটাফট করে নিই, করে আবার মাম্মামকে না আজকে আমাকে আবার স্কুল থেকে নিতে যেতে হবে, কারণ মাম্মামের দাদাও স্কুলে চলে গেছে, তো আমাকে তো নিতে যেতেই হবে, তাই না? সেই জন্য আমি মরি পড়ি করে আজকে রান্না সারছি, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই যাচ্ছি। তো চলো রান্না হয়ে যাক, তারপরে কি রান্না করলাম ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমাদের সামনে আর আসতেই পারিনি, আর একটাও কথাও বলতে পারছি না, রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েই এসেছে, শাক মাছ টাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা ছেড়েছি,
তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট, কারণ আজকে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করছি, কারণ মামমামকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এখন না রৌদ্রটা নেই, আরও গরমটা লাগছে, কিন্তু খুব একটা গরম নেই আমাদের এখানে, একদমই গরম নেই, কারণ রোজ যেহেতু এত বৃষ্টি হয় বলো গরমটা হবে কোত্থেকে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, আর তোমাদের তো দেখিয়ে দিলাম কী কী রান্না করলাম, আর আজকে তো সেরকম রান্নাও করিনি, শুধু শাক আর মাছ ভাজা এটাই করে নিলাম। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, পরে তোমাদের যদি ফাইনাল লুকটা দেখাতে পারি তো দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি, তো তোমরা দেখতে থাকো, সবাই একটু পাশে থেকো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, এই যে কড়াইয়েই আছে ঝোল ঢেকে রেখেছি, তো সব এরকম ঢাকা থাক, গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, আর অনেক বাসনও আছে কিছু মাজা হয়নি, তো মামমামের স্কুলের টাইম হয়ে গেছে, তো চলো মামমামকে আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দুপুরে রান্নাবাড়ি করে মামমামকে যে আনতে গেলাম তারপরে তোমাদের সামনে আসতেই পারিনি। এখন গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিড়া আর বাদাম। তো অনেক দিন ধরে চিড়া বাদাম ভাজা আমার খাওয়াই হয়নি, আজকে খুব ইচ্ছে হচ্ছে, কিছু একটা খাই, তো ভাবলাম চলো চিড়া বাদাম ভাজাই করে নেই। আর এই যে দেখো বাদামটা আগে ভেজে নিচ্ছি, ভেজে মানে ভাজার সময় বাদামের মধ্যে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে চিড়াটা ভেজে নেব। সন্ধ্যাবেলায় কিন্তু এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাইরে তো কিনতে যেতে পারবো না এখন মুষলধারে যেহেতু বৃষ্টি পড়ছে, সেই জন্য ঘরেই ভাবলাম চলো একটু কিছু বানিয়ে খেয়ে নিই। আর চিড়া ভাজা মুড়ি মাখা সন্ধ্যাবেলা এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু ছেলেও এখন টিউশনি পড়ে চলে এসেছে, সেই জন্য ভাবলাম একটু করে নেই, তাহলে ছেলেও খাবে। আর মিয়া এখনও কিন্তু টিউশনি পড়ে আসেনি, কারণ মিয়া আজকে একটু পড়তে দেরিতে গিয়েছে, তো সেই জন্য মামমামের আজকে একটু দেরিতেই ছুটি হবে। আর এই যে দেখো আমি চিড়া আর বাদাম ভাজাটা ভেজে নিলাম, আবার অনেক সময় না এর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিলেও না ভালো লাগে খেতে, আর আমি যেহেতু পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না খাওয়া, কাঁচা পেঁয়াজই বলো আর এই যে অত মুড়ি টুড়িতে পেঁয়াজই বলো অত পছন্দ করি না, সেই জন্য আর পেঁয়াজটা স্কিপ করে গেলাম। তো এইভাবেও খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো, আর মামমাম না টিউশন নিতে গেছে, আর আমার একটু খেতে ইচ্ছে হলো চিড়ে ভাজা, চিড়ে আর বাদাম দিয়ে ভেজে নিলাম, ভেজে খাবো এখন। সারাটা দিন বৃষ্টি হয়নি, সারাটা দিন মেঘ করছিল, একবার বৃষ্টি হবো হবো করেও বৃষ্টি হচ্ছিল না, আর এখন একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য খুব খিদা পাচ্ছিলো আমার, না সন্ধ্যাবেলা না কিছু খেতে ইচ্ছে করে না, আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি সেই জন্যই হবে, এত খেতে ইচ্ছে করছে কী খাবো কী খাবো, এখন তো বাইরেও যাওয়া যাবে না যেহেতু বৃষ্টি করছে, সেই জন্য একটু চিড়ে ভাজা আর বাদাম ভাজা করে নিলাম। অনেকদিন পরে এই খাবারটা খাচ্ছি, আমি খুবই ভালোবাসতাম, খুবই খেতাম, কিন্তু টাইমের অভাবে না এখন এমন এমন মানে জিনিস যেগুলো খুব ভালোবাসতাম খেতে সেই জিনিসগুলোকে আর খাই না, একদমই টাইম পাই না, করতে হবে তারপরে তো খাবো, তো সেটা আর হয়েই ওঠে না, সেই জন্য খাওয়াটাও এখন প্রায় বন্ধই হয়ে গেছে আমার জন্য। তো আজকে সেই জন্য ভেজে নিলাম আর এখন খাবো, আর মামমাম পড়তে গেছে, আর আমি জানো চাও করে নিয়েছিলাম যে চাটা দোকানে দিতে যাবো, আর এত বৃষ্টি এসে গেল আর গেলাম না, তো বৃষ্টিটা কমুক তারপরে চাটা একটু গরম করে তারপরে আবার দিতে দিয়ে আসবো। তো চলো ততক্ষণ আমি চিড়ে ভাজা বাদাম ভাজাটা খেয়ে নিই, খেয়ে তোমাদের মানে এগুলো খেতে খেতে তোমাদের ভিডিওগুলো দেখে নিই, তো চলো খেয়ে নিন আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো, আজকে তো অমাবস্যা, তো আমাদের এখানে যে কালী মন্দির আছে তো প্রতি অমাবস্যা ওখানে পুজো হয়, তো যাচ্ছি একটু প্রসাদ আনতে। আর দেখো কাঁচের চুড়ি পরেছি, কালকে থেকে তো শ্রাবণ মাস পড়বে সেই জন্য আর অরেঞ্জ কালার কাঁচের চুড়ি, ঠিক আছে সবুজ কালার আর অরেঞ্জ কালারের কাঁচের চুড়ি পরে নিয়েছি, আমি গ্রিন কালারের নেব। এই দেখো, আরে পাগল সবুজ আর গ্রিন তো একই হলো। তো দেখো দুই হাতেই কাঁচের চুড়ি পরা হয়ে গেছে, আর কেমন লাগছে বলো, আর শ্রাবণ মাসে তো সবুজ চুড়ি পরতে হয়, সবুজ চুড়ি পরা ভালো, সবুজ নেল পালিশ, তো আমার তো সবুজ নেল পালিশ আছেই, কালকে পরে নেবো, কালকে থেকে তো শ্রাবণ মাস টাইমই হয় না। আর মেহেন্দি পরে, বিহারিরা এগুলো বেশি পরে, বাঙালিরা পরে না কিন্তু খুব একটা, তো আমার কাঁচের চুড়ি পরতে ইচ্ছে হলো, আর আমি না বছরে শ্রাবণ মাসে কাঁচের চুড়িটা পরবই, ভালো লাগে পরতে, তো পরে নিয়েছি, আর এখন চলো প্রসাদ আনতে যাচ্ছি। তো চলো প্রসাদটা নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে দেখা করছি, আর আজকে ফোনটা নিয়ে যাবো না, ফোনটা ঘরেই রেখে যাব। তো চলো পরে আসছি আবার।
তো বন্ধুরা দেখো, মন্দিরে চলে এসেছি। এসে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। আর কি ভিড়, কি ভিড়! তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো বাড়িতেও চলে এসেছি। আর খিচুড়ি খেতে কে না ভালোবাসে, তাই না বলো বন্ধুরা? আর যদি হয় মায়ের প্রসাদ, তাহলে তো স্বাদটা অন্যরকম হয়, তাই না? তো চলো বন্ধুরা, খিচুড়িটা খেয়ে নেই আর ভিডিওটাও এখানে এন্ড করে দেই। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, বাই বাই বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।